আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার সাথে অলরেডি তিনটা ভিডিও দেখেছেন এবং পাশাপাশি কাজ করেছেন। যদি কাজ করে থাকেন তাহলে আমার অন্তরস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এখানে যারা ভিডিও দেখছেন তারা হয়তো অনেকে আমার সরাসরি ছাত্র অথবা অনেকে হয়তো সরাসরি ছাত্র না, কিন্তু শিখতে তো দোষ নেই এবং এটা ডকুমেন্টেশন কাজে আপনাদের অনেক হেল্প করবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমরা কিছু কিছু পাবলিকেশন পড়তে গিয়ে দেখেছি সেখানে গ্রিডওয়ালা গ্রাফ আছে, তো স্যার আমরা গ্রিডওয়ালা গ্রাফ কীভাবে প্লট করব, আমরা গ্রিডগুলো কীভাবে দিব। ওকে, চলুন আমরা দেখার চেষ্টা করি কীভাবে গ্রিড দেওয়া লাগে। সো আমরা এখানে ক্লিক করব প্লাস বাটনে, যে আমরা গ্রিড লাইন ওপেন করব। দেখা যাচ্ছে এক বরাবর একটা ধূসর কালার দেখা যাচ্ছে। আমরা গ্রিড লাইন এখানে যে প্রাইমারি মেজর ভার্টিক্যালও ক্লিক করে দিব। সো একটা অবয়ব দেখা যাচ্ছে। আমরা এই জিনিসগুলোকে, এই গ্রিডগুলোকে আমরা সিলেক্ট করে, গ্রিডগুলো সিলেক্ট করি, তো সিলেক্ট করে যারা রেডিশ কালার দিতে পারি আমরা অথবা ব্লুইশ কালার ইচ্ছা। সো আমি একটু একটু রেডিশ কালার দিই, কিন্তু দিয়ে আবার সেটা আবার কালারটাকে কমাই ফেলবো। সো রেডিশ দিয়ে সেটা ওয়েটেজটা আমরা 3/4 তো হাফ করে দেই এবং সেটাকে আমরা এখানে ড্যাশড দেওয়ার চেষ্টা করি আর কি। ওকে, তো এটা আমরা সেম কাজটা এখানে করার চেষ্টা করবো। সো এটাও রেড দিব আমরা, এটাও রেড দেওয়ার পরে এটাকেও হাফ করে দেই আর এটাকেও আমরা দেখুন ড্যাশ দিয়ে দিলাম। সো নাইস, দেখতে কিছুটা খারাপ লাগতে পারে। এই রেডের জায়গায় আমরা যে কোনো আমরা একটা গ্রিড ইউজ করতে পারি। আচ্ছা, এখানে এটা নিয়ে এসে এটার ফিল আমরা হোয়াইট করে দেই, তাহলে যেটা হবে আমার পিসের এটা দেখা যাবে না। আমি কন্ট্রোল জেড দেই, দেখেন যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের গ্রিডটা দেখা যাচ্ছে, তো লিজেন্ড মধ্যে এই গ্রিডটা চলে আসতেছে। আমি এই লিজেন্ডটাকে ধরে, শুধু লিজেন্ডটাকে ধরবো, এখানে ফিলে যে আমরা হোয়াইট করে দিব, তাহলে এই ব্যাকের এটা চলে আসবে। আমরা চাইলে এটার আউটলাইন ব্ল্যাক করে দিতে পারি, এতে করে হচ্ছে গেলো আমার এই লিজেন্ড জিনিসটা আলাদাভাবে ফোকাসড হবে গ্রিডের মাঝেও, লিজেন্ডটা কীরকম। আমরা চাইলে এটা ব্ল্যাকও করে দিতে পারি, এবং এই লাইনগুলো ট্রান্সপারেন্টও করে দিতে পারি। আমরা এখানে ব্ল্যাক দিচ্ছি বা ব্ল্যাকের মধ্যেও ইয়ে আছে অনেকগুলো, আমরা এটা দিই, একটু গ্রেইশ কালারটা দেওয়ার চেষ্টা করি, এটাও আমরা সেই গ্রেইশ কালারটা দিই। এটাও একটা আমার গ্রিড মনে হচ্ছে আর কি। সো আমরা এরকম নাইস নাইস গ্রিড দেওয়ার চেষ্টা করতে পারি। সো এটাকে কপি করি, আমরা এখানে বসা দেওয়ার চেষ্টা করি, তো এটা মানে একটা পার্থক্য আমরা করতে পারবো আর কি। এখানে যে একটা স্পেস ক্রিয়েট করি, এখানে কন্ট্রোল ভি দিই, তো দুইটার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। সো এখানে আমার কোনো গ্রিড নাই, একদম নয়েজ কম লাগছে, এখানে গ্রিড আছে বাট একটু নয়েজি লাগছে আর কি। সো আপনি চাইলে গ্রিড দিতে পারেন, গ্রিডটাকে আরও ভিজিবল করতে পারেন, রেড কালার দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, কিন্তু অবশ্যই জিনিসটা আই ক্যাচি হতে হবে এবং মাথায় রাখতে হবে জিনিসটা চোখে জিনিসটা বোঝা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আমাদের একটা বিগ ইস্যু। সো আশা করি গ্রিড দেওয়ার ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। সো এই পর্যন্ত সবাই এবং ধন্যবাদ সবাইকে। সো আমার সাথে সাথে প্র্যাকটিস করে গ্রিডটাও দিয়ে শিখে ফেলুন। ওকে, ধন্যবাদ সবাইকে।